হ্যালো বন্ধুরা, মিয়ানমার ইস্যুতে প্রস্তুত সেনাবাহিনী এবং তিন বাহিনীর মধ্যে জরুরি বৈঠকে সরকার। রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, আমরা কাউকে ভয় করি না, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মোকাবেলা প্রস্তুত আছে। আজ রবিবার তিন বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে বিশেষ বৈঠকের শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমারের নিজেদের অভ্যন্তরে নানা রকম কার্যক্রম চালাচ্ছে যেটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয়, তবে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না। এবং মন্ত্রী বলেন, সভা শেষে আমরা এই সিদ্ধান্ত এসেছি যে আমাদের জাতীয় পলিসি যেটা, সবার সঙ্গে বন্ধুত্ব কিন্তু কারোর সঙ্গে শত্রুত্ব নয়। আমরা যেখানে যুদ্ধকে কখনোই উৎসাহ করি না, যুদ্ধের মতো পরিস্থিতি আমাদের এখনও আসেনি। মিয়ানমার তাদের অভ্যন্তরে দ্বন্দ্বযুক্ত, জোর করে রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠানো ছাড়া তাদের সঙ্গে আর কোনো বৈরী আচরণ নেই। আসাদুজ্জামান খান বলেন, সেনাবাহিনী সহ আমাদের সবাই জানিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকে, এখনও তারা প্রস্তুত আছেন। তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে কাউন্ট করি না, এই সমস্ত ইস্যুর বিষয়ে আমরা কিছুই মনে করি না, আমরা বীরের জাতি, আমরা সবসময় প্রস্তুত আছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত যেটা হচ্ছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় যেখানে বাংলাদেশ কোনো ভূমিকা নেই। এদিকে সীমান্ত মিয়ানমারের সঙ্গে উত্তেজনা সব পরিস্থিতির জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন। সেনাবাহিনী জেনারেল এস এম সাইফুদ্দিন আহমেদ বলেন, বুধবার দুপুরে রাজধানীর সেনা বালান্সে অনুষ্ঠিত দারুল বাংলাদেশ ইন গ্লোবাল পিস সির্ক সেমিনারে প্রশ্নের উত্তর পর্বে একথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সব হলনাগার তথ্য জানিয়েছেন। সেনাপ্রধান বলেন, সীমান্তে মিয়ানমারের সঙ্গে উত্তেজনা সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত আছে, প্রয়োজন অনুযায়ী যখন যা করতে হবে তার জন্য সেনাবাহিনী উপস্থিত আছে। সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের নিয়ম লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একের পর এক আকাশী কর্মকাণ্ড চালাচ্ছে মিয়ানমার। সীমান্ত শূন্যরেখার সংলগ্ন এলাকায় মাইন পুঁতে রাখার ঘটনা অত্যন্ত বিপজ্জনক হলেও তাই করেছে দেশটি। আগে এই ধরনের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা হতাহত হলেও এখন বাংলাদেশিরাও এই শিকার হচ্ছেন। গত 16 সেপ্টেম্বর বাংলাদেশের এক যুবক উড়ে যায় মাইন বিস্ফোরণে। একই দিনে মিয়ানমার থেকে সোডাগোলা এক রোহিঙ্গা যুবক নিহত হয় এবং আহত হয় 5 জন। যুদ্ধ পরিস্থিতি সারা সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান আন্তর্জাতিক নিরবিদ্ধ হলেও দেশটি তা মানছে না। একই সঙ্গে দেশটির একরকম আচরণে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে বরাবর সতর্ক করলেও কর্ণপাত করছে না দেশটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে একটি কমেন্ট করে জানান।